সো ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা ভিডিও ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের জন্য ফটো কালার এফেক্ট প্রফেশনাল কালার কারেকশন ইন ফটোশপ মানে যে যে কোনো বাল্বের লাইটটা ছাওয়া মুখের মধ্যে পড়ে গেলে ছাওয়াটা একরকম লাগে তো ব্রাইটনেসটা খুব একটা খারাপ লাগে তো ওটার জন্য আমরা কীভাবে কালার কারেকশান করবো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় শিখব বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে শেখাই আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি টু ফ্রি চ্যানেলটির নাম হচ্ছে অনাথ প্রিমিয়াম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন যারা পুরাতন আছেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য সো অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো ভিডিওটি শুরু করা যাক কীভাবে আমরা করবো তো আমরা প্রথমে আগে একটা ফটো ডাউনলোড করে রেখেছি নর্মাল তো ওই ফটোটাকে আমরা প্রথমে দেখব তারপর আমরা ফটোটা কারেকশান করবো সো দেখতে পাচ্ছেন আমার ফটোটা নর্মাল ফটো আছে এটা এখান থেকে এটা কপি করলাম কপি করার পর এই ফটোটা আমি লাইটটা কীভাবে ইফেক্ট করবো সে আমরা আজকে শিখবো তো এখান থেকে গেলাম এই অপশানে ক্লিক নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো কি কালার ব্যালেন্স কালার ব্যালেন্সে যাব কালার ব্যালেন্সের মধ্যে এখানে আমার দুটো আছে শ্যাডো আছে মিড আঞ্চে এই দুটো আমি কোনো কিছু করবো না যা করব হাইলাইট হাইলাইটে যাব হাইলাইটের মধ্যে এখান থেকে আমি যে এটা যে সাইন কালারটা আমি হালকা এটাও ব্যাক করে দেব বা ভিতর দিকে ঢুকিয়ে প্রথমে আমরা এই ব্যাক করবো ব্যাক করার পর এখান থেকে এটাকে বাড়িয়ে দেবো সো দেখতে পাচ্ছেন আমার কালারটি আলাদা রকম হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আমার আগে কীরকম ছিল লোক এখন কীরকম আছে যদি কালারটা আরও চেঞ্জ করতে যান তো আরও চেঞ্জ হবে এখান থেকে যদি আমি চাই যে হালকা মিড নাইট কালার দেবো এটাকে শো দেখতে পারেন দেখতে পারেন কালারটা আলাদা রকম লুক চলে এলো এখান থেকে এটা হালকা কমিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন কালার কালার লুকটা আলাদা রকম হয়ে গেলো এখান থেকে এটাকে বাড়িয়ে দিতে পারেন সিনেমাট্রিক লুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা করতে পারেন অথবা এই ম্যাজেন্টরা দিতে পারেন এটা এইদিকে দিতে পারেন বা এটা এইদিকেও দিতে পারেন শো দেখতে পাচ্ছেন কালার লুকটা আগে কীরকম ছিল এখন কীরকম আছে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আর চেষ্টা করব এর থেকে আরও ভালো কিছু চেষ্টা করবো ভিডিও ছাড়া বা এরকম আলাদা কিছু আমি ট্রাই করব সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিছু শিখতে পারবেন কাউকে শেখাতে পারবেন সো অবশ্যই চ্যানেলটির মধ্যে লেগে থাকুন চেষ্টা করুন বারবার কিছু শিখতে পারবেন আমিও কিছু শেখাতে পারবো তোমাদেরকে সো লেটস দেরি না করে পরের ভিডিও আমরা নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটা এতটুকুই ভিডিও ছিল সোলেটস ভিডিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো